আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের ভিডিওতে প্রথমেই জানিয়ে দিব কুয়েতের অভিযানের আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে হাওলি গভর্নমেন্টের অধীনে ব্যাপক অভিযান ও তল্লাশি চালিয়ে কর্মকর্তারা এক হাজার পাঁচশো চল্লিশটি ট্রাফিক জরিমানা রেকর্ড করেছে পনেরো জন আবাসিক ও লঙ্ঘনকারীকে আটক করেছে জন পলাতক ব্যক্তিকে আটক করেছে পাঁচজন ব্যক্তি যাদের কাছে কোনো প্রকার ডকুমেন্টস ছিল না তাদেরকে আটক করেছে চারজনের কাছে কোনো পরিচয়পত্র নেই অর্থাৎ সিভিল আইডি কার্ড না থাকার কারণে আটক করেছে এছাড়া অবৈধ মাদকদ্রব্য অ্যালকোহল বহন করার অপরাধে একজনকে আটক করা হয়েছে তাছাড়াও দুজন ব্যক্তি যারা ফৌজদারি আদালত মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছিল এমন ওয়ান্টেড আসামিকে আটক করা হয়েছে এবং অস্বাভাবিকভাবে হাঁটা চলার কারণে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে অন্যদিকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কুয়েতের বিভিন্ন স্থানে পরিদর্শন চালিয়ে আইন লঙ্ঘনের কারণে পঁচিশটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সতর্কতা জারি করেছে এবং চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে অপরদিকে আজকে কুয়েতে ফায়ার ফোর্স টিমের একজন কর্তব্যরত অফিসার আবদুল্লাহ আল ফারাসি মৃত্যুবরণ করেছেন ইনাল ওয়া ওয়া ইনাইলাহি রাজিউন তার মৃত্যুতে ফায়ার ফোর্সের প্রধান সহ স্বরাষ্ট্রমন্ত্রী শোকবার্তা প্রেরণ করেছেন এবং তার জানা যায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে কুয়েতের দক্ষিণ পশ্চিম অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে শনিবার বৃষ্টির জন্য কুয়েতের বিভিন্ন মসজিদে সালাদ পালন করা হয়েছিল আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ